সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আবারও গণিত মৌখিক ক্লাস নিয়ে চলে এসেছি এবং তোমাদের গণিত অংশ থেকে আমরা আজকে যে বিষয়গুলো পাঠ করবো সেগুলো একটু দেখে ফেলি চলো আমরা একচল্লিশ পর্যন্ত পড়েছি আজকে পড়ব বিয়াল্লিশ থেকে তো আমরা গত ক্লাসে একচল্লিশ পর্যন্ত গত দুটো ক্লাসে কী কী পড়েছি সেটা একটু আবার একটু আমরা রিপিট করি যেন মনে থেকে যায় একত্রিশ থেকে পড়েছি তাই এখান থেকে শুরু করছি কত ঘন্টায় একদিন চব্বিশ ঘন্টায় একদিন কত দিনে এক সপ্তাহ সাত দিনে এক সপ্তাহ কত দিনে এক পক্ষ পনেরো দিনে এক পক্ষ কত দিনে এক মাস তিরিশ দিনে এক মাস কত দিনে এক বছর তিনশো দিনে এক বছর কত সপ্তাহে এক বছর বা সপ্তাহে এক বছর কত মাসে এক ঋতু দুই মাসে এক ঋতু কত মাসে এক বছর বারো মাসে এক বছর কত বছরে এক যুগ বারো বছরে এক যুগ কত বছরে এক শতাব্দী একশো বছরে এক শতাব্দী কয়টায় এক জোড়া দুইটায় এক জোড়া এতটুকু পর্যন্ত আমরা লাস্ট দুটো ক্লাসে শেষ করেছি আজকে আমরা বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত শিখব কয়টায় এক খালি কয়টায় এক খালি চারটায় এক খালি কয়টাই এক ডজন বারোটায় এক ডজন কয়টায় এক কুড়ি বিশটায় এক কুড়ি কয়টায় এক গ্রোশ একশো চুয়াল্লিশটায় এক গ্রোশ ক কতটায় এক দিস্তা পঁচিশটায় এক দিস্তা দিস্তা মানে কাগজের যে তোমরা খোলা কাগজ কিনে অনেকে তোমরা যারা খোলা কাগজ কিনো তারা জানবে যে খোলা কাগজটাকে দিস্তায় বিক্রয় করা হয় তো চলো আমরা এগুলো তাহলে একটু বানানসহ পড়ি কয়টায় ক অন্তস্থ টকারটা অন্তস্থীয় কয়টায় এক এ ক এক হালি হ হাল ল রসই কার হালি কয়টায় এক হালি চারটাই চার ট আকারটা অন্তস্থীয়টাই চারটাই এক হালি ক অন্তস্থীয় কয় ট আকারটা অন্তস্থীয়টাই এক 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 ডজন ড বর্গীয় য দন্তন্য এক ডজন বারো এক দশ দুই বারো ট আকারটা অন্তস্থীয় তাই বারোটাই এক ডজন কয়টাই এক কুড়ি কয়টাই এক করসুকর কৌ ডয় শূন্য কুড়ি বিশটায় এক কুড়ি দুই দুই দশে বিশ টাকাটা অন্তস্ত বিশায় এক কুড়ি কয়টায় এক গ্রোশ গ রফলা ওকার দন্তস গ্রোশ কয়টায় এক গ্রোশ একশো চুয়াল্লিশটায় একশত চুয়াল্লিশটায় এক গ্রোশ কত তাই এক দিস্তা কত 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 তয়াকাত্তা অন্তস্থীয় তাই এক এক দিস্তা দর দি দন্ত তো আকার দিস্তা কত তাই এক দিস্তা পঁচিশ তাই এক দিস্তা পঁচিশ দুই দশ পাঁচ পঁচিশ তয়াকাত্তা অন্তস্থীয় পঁচিশ তাই এক দিস্তা তাহলে আজকে আমরা কী কী শিখলাম কয়টায় এক খালি চারটায় এক খালি কয়টায় এক ডজন বারোটায় এক ডজন কয়টায় এক কুড়ি বিশটায় এক কুড়ি কয়টায় এক গ্রস একশো চুয়াল্লিশটায় এক গ্রস কতটায় এক দিস্তা পঁচিশটায় এক দিস্তা তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে বাসায় বসে মৌখিক অংশগুলো তোমরা শিখবে সবাইকে সুস্থ থাকো সেই কামনা করছি তাহলে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম